Assalamualaikum, welcome to my channel Easy Recipe. आज के आमी अपने देश आते शेयर करूँ छोलार डाले रेक्टर रेसिपी। तो ये टा होता है आमी आज के गोरु माथा दिया रान्ना करें सी। आ ये भावे रान्ना कर लेकिन तो अनेक बेशी मजा है। ये टा डा रूटी पराठा भात दिए खूब मजा करे खावा जाए। तो प्रथम में आमी चूलर मध्य एक ची पैन निये थी। প্যানের মধ্যে আমি এখানে ছোলার ডাল 250 গ্রাম নিয়েছি এগুলো কিন্তু আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলো ধুয়ে একটি প্যানে দিয়ে দিব সিদ্ধ করার জন্য আমি 80% সিদ্ধ করে নিব ওই অনুপাতে পানি দিয়ে দিতে হবে কড়াইর মধ্যে আর 100% সিদ্ধ করলে কিন্তু যখন তরকারিটা রান্না করব তখন একদম গলে যাবে ডালটা এজন্যই 80% সিদ্ধ করে নিব बीस मिनिटर मत जाल करे निब और एखाने दिए दिब एक चा चामच परिमाण सोयाबीन तेल तेल एजोन्नो दिच्छी जान पानीटा नीचे ना पड़े जाए फुटे आमी एटा ढाकबो ना डालटा ढाकना छाड़ाई आमी सिद्ध करे निब তো এই পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি ডালটা নামিয়ে নিব এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা প্যানে তেল দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 3টা সাদা এলাচ পেঁয়াজটা কিন্তু একদম লালচে কালার হয়ে আসছে এরপর লাগবে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি আদা 1 টেবিল চামচ পরিমাণ রসুন 1 টেবিল চামচ পরিমাণ আর এক চা চামচ পরিমাণ কাঁচা জিরে বাটা এরপর এগুলো নাড়তে হবে 2 থেকে 3 মিনিট একটুখানি পানি দিয়ে দিলাম যেন তেলটা ছিটে না যায় আর কড়ার মধ্যে পুড়ে যায় অনেক সময় পেঁয়াজটা এজন্য একটুখানি তেল দিয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ ভাজা ধনে জিরের গুঁড়ো আর লাগবে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এখানে লবণ দিয়ে দিতে হবে স্বাদমতো আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা শেষের দিকে দিয়ে দিব যেন তরকারির ফ্লেভারটা থাকে ভালো এখন মশলাগুলো আরো একটু নেড়েচেড়ে নিয়ে এখানে মাথার মাংসটা দিয়ে দিলাম মাথার মাংসটা আগে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর মাথার মাংসটার পরিমাণ মতো এটার কোনো পরিমাণ নেই যে যেরকম খেতে পছন্দ করেন যতটুকু ওই পরিমাণে দিয়ে দিতে পারেন এখন ভালো করে এগুলো 10 মিনিট একটু নেড়েচেড়ে নিতে হবে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসলাম 10 মিনিট পর আমি আলাদা একটা চুলোয় পানি ফুটিয়ে নিয়েছিলাম এখানে ফুটন্ত পানি আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ এখন এখন আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিব আর চুলার রসটা মিডিয়াম লোয়ে রেখে এখন ঝোলটা ঘন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব ঢাকনা দিয়ে তো ফিরে আসলাম 10 মিনিট পর ঝোলটা একটু ঘন হয়ে এসেছে আর তেলটা একটু উপরে ভাসছে এখন আমি দিয়ে দিব বুটার ডালটা
এটা কিন্তু ছোলার বুটের ডাল। এরপর আরো 20 মিনিট চুলোর আঁচটা মিডিয়াম লোয়ে রেখে ঢেকে দিয়েছিলাম। আর আমি এখানে কোনো আর পানি ইউজ করিনি। তো ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে, এরপর ডালটা নামিয়ে রাখতে হবে। ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে এসেছে, আর ছোলার বুটের ডালটা যেহেতু সেদ্ধ হয়েছিল, এই জন্য আলাদা করে পানি এখানে লাগিনি। তো এই তো হয়ে গেল গরুর মাথা দিয়ে ছোলার বুটের ডাল। এটা তরকারি কিন্তু অনেক মজা। এটা বাসায় ভাতের পরোটায় বা রুটিতে বা লুচি দিয়েও খাওয়া যায়। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এইভাবে বাসায় একবার করে দেখবেন রান্না, তো ভালো লাগবে খেতে।